সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও মুখোমুখি সংঘাতে কেন্দ্র রাজ্য হাইকোর্টে স্থগিতাদেশের নির্দেশের পরও কিভাবে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যেতে পারে সিবিআই এই মর্মে সোমবার পাল্টা হাইকোর্টে মামলা দায়ের করলেন সরকারি আইনজীবী হাইকোর্টের বিচারপতি শিবকান্ত শর্মার ঘরে আবেদন করে রাজ্য দুপুর দুটোই এই মামলার শুনানি প্রসঙ্গত চিট সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল পরবর্তী শুনানি ও নির্দেশের আগে কিভাবে সিপি রাজীব কুমারের বাড়িতে যেতে পারে সিবিআই এবারে ইস্যুতে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের অপসারণ চেয়ে হাইকোর্টে মামলা দুই সমাজ তাদের অভিযোগ সারদা কাণ্ডের তদন্তে সিবিআইকে আশ্বস্ত করেও তাদের সাহায্য করেননি রাজীব কুমার সিবিআইকে হেনস্থা করে নিজের পদের অপব্যবহার করেছেন সিপি এই মর্মে সোমবার হাইকোর্টে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেন জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলা শোনার আবেদন করেন দুই সমাজকর্মী যদিও এই প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ চমাদ্দার প্রশ্ন করেন কেন জরুরি ভিত্তিতে শুনানি আর্জি করা হলো যদিও এই আবেদন এদিন শোনেনি হাইকোর্ট আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জনস্বার্থ মামলার শুনানি হবে এদিকে তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয় কলকাতা পুলিশ কমিশনারকে চিট ফান্ড কাণ্ডে তদন্তে একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেননি উল্টে তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন তিনি তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছে সিবিআই তাদের দাবি অবিলম্বে সেই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক সিবিআইয়ের প্রশ্ন কি করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসতে পারেন পুলিশ আধিকারিকরা